বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব দারুণ একটা টেস্টি মজাদার ভেটকি মাছের কষা অথবা চচ্চড়ি। তো দেখো, তার জন্য আমার লাগছে ভেটকি মাছের কাঁটা, টমেটো, ধনে পাতা আর পেঁয়াজ। সেগুলোকে আমি কেটে নিয়েছি আর মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তো কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এই কাঁটা কষা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যারা কখনো খাওনি তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তো সেই তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি। আর বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদেরকে আমার রান্নাবান্না ভালো লাগে না যে লাইক করো না তোমরা? একটা রান্নাবান্নার ভিডিও করতে গেলে কত কষ্ট হয়। তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার তার মধ্যে রোজকার যে মশলা সেগুলোই দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দেবো, দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না উপর দিয়ে তেল ছাড়ে। তো বন্ধুরা, তোমরা কে কীভাবে কাঁটা কষা রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো, রান্না করতে করতে একটু কাঁচা লঙ্কা দরকার ছিল, তাই ছাদে চলে এসেছি। ছাদের ফুলগুলো তোমাদের একবার শেয়ার করে দিই। দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে নয়নতারা, আর নয়নতারার কালারগুলো কত সুন্দর লাগছে। আর এই দেখো, এদিকটা আমি কিছু লঙ্কা গাছ রেখেছি। এই দেখো লঙ্কা ধরেছে সুন্দর। তো এই লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে খুব ঝাল হবে, ওই জন্য আমি বেশি তুলবো না। এই দেখো গোল গোল কুলের মতো লঙ্কা লুট হয়েছে। আর এই কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই নয়নতারা গাছটা আমার অনেক দিন ধরে একভাবে ফুল দিয়ে যাচ্ছে, প্রত্যেক দিন এতটা করে ফুল থাকে, দেখতে কত ভালো লাগে ছাদে উঠে। আর এই দেখো নটার মণি, মানে 9 o'clock ফুল, কালারটা এত সুন্দর হয়েছে। আর ওটা হচ্ছে অ্যাডেনিয়াম ফুল। তো নিচে চলে এসেছি, এবার দেখো এখানে আমার মশলাটাও প্রায় হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো আমি দিয়ে দেবো সামান্য জল, এই জলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। এবার খুব হালকাভাবে নাড়িয়ে নেব। আর এই দেখো, এই লঙ্কাটা আমার মেয়ে বলছে ক্যাপসিকামের মতো, আর পরে দেখলাম সত্যিই তো তাই। আমি একটাই লঙ্কা দিলাম, যেহেতু বেশি ঝাল খাওয়া হয় না সেই জন্য আমি একটা লঙ্কা ছিঁড়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো আমার কাঁটা কষাগুলো প্রায় হয়ে এসছে। এবার আমি ওপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। খেতে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছিল, তা তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো এর মধ্যে ধনিয়া পাতাটা বেশি পরিমাণে দিলে বেশি টেস্টি হয়। আর যারা ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো, আর আরও কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলে টেস্টটা আর একটু বেড়ে যায়। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।